আবার দেখো তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো বিকেলবেলা চারপাশে ঝিঝি বাতাস হচ্ছে আর আমি তো একেবারে খোলা আকাশের নিচে সেই একটা রোমান্টিক পরিবেশে বসে আছি, ভালোই লাগছে। আর বাচ্চা কাচ্চাগুলা খেলা করছে। এই তো চলে এসেছে আমার সুমান। সুমান করতে করতে আসেন 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 সুমান, সে কত কিছু যে বলে, তার কথা বলার কোনো শেষ নাই। বিকেলবেলা একটু ঘুরতে ভালোই লাগে আর বাচ্চারা বিকেলবেলা একটু খেলাধুলা করছে, বাচ্চাদের নিজেদের মতো করে একটু সময় কাটাচ্ছে, আমিও আমার নিজের মতো করে একটু বিকেলবেলা সময় কাটাচ্ছি, আসলেই ভালো লাগে। বিকেলবেলা অবশ্যই বাচ্চাদেরকে একটু বাইরে বের করবেন, একটু করে ওদের বিকাশটা ভালো হয়, মানসিক বিকাশ শারীরিক বিকাশ দুটাই ভালো হয়। তো বিকেলবেলা অবশ্যই একটু বেবিদেরকে বাইরে বের করা উচিত। তো একটু আমার কাছে আসো আসো। আমার মেয়ে মার্শাল আর্ট শিখে আসে প্রতিদিন, তো প্রতিদিন শিখে এসে প্রতিদিন আবার ভুলেও যাই, আবার প্র্যাকটিস করে প্র্যাকটিস করে করে আবার মনে থাকে। আল্লাহ, ছোটো মানুষ তো, ওখানে যারা মার্শাল আর্ট শেখে ওর সাথে তো সবাই অনেক বড় বড়, ওই সবার থেকে ওই ছোট। কী কী জানো? আমার কাছে আসো, দেখাও, এখানে এসে দেখাও কী শিখেছো তুমি। ও সব ফুলা ফুলে গেছে আজকে, আজকে যা শিখেছে তার 50% ওর মনে আছে, 70% মনে আছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর আমার ফেসবুক পেজটা ফলো করতে হবে। আর আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটা আমাকে অবশ্যই জানাবেন, আমি সে বিষয়ে ভিডিও করার চেষ্টা করব। যেমন আমার কুকিং চ্যানেল গৃহসুখনে আমি কিন্তু অনেক রান্নার রেসিপি দিই, তো আপনাদের যদি কোনো রান্নার রেসিপি এরকম থাকে যে আপনারা দেখতে চাচ্ছেন, সেরকম রান্নার রেসিপি থাকলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই দিব। আর আমার এই ব্লগ চ্যানেলেও কিন্তু আমি ডেইলি ব্লগটা শেয়ার করি, প্রতিদিন যা যা রান্না করি না করি, কী করি না করি, ঘোরাফিরি সব কিছু শেয়ার করি আপনাদের সাথে। তো আপনারা দেখতে থাকেন, আশা করছি আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগবে। কোনো ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই যে আমাদের টাকটুস টাকটুস, আলো যাও আলো যাও আলো যাও আলো যাও করে যাচ্ছে। কি মা মনে করতে পারবা, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে মনে হয়ে যাবে। ওই যে যোদান সুকি সোদান সুকি, যোদান সুকি সোদান সুকি গেদান সুকি, সবগুলা প্র্যাকটিস করো বাবা, প্র্যাকটিস করো। তারপরে অনেক কিছুই তো শিখেছো, সবই মনে আছে, প্র্যাকটিস করো। থ্যাংক ইউ। আমার মেয়ে দুটো আমাকে ভীষণ ভালোবাসে, আমি আমার মেয়েদেরকে যেরকম ভালোবাসি আমার মেয়েরাও আমাকে সেরকমই ভালোবাসে। আসেন 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 একটু আম্মুর কাছে আসেন। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, আর যারা আমার ফেসবুক পেজটা ফলো করেছেন আফ্রোজেস ওয়ার্ল্ড তাদেরকেও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ যারা অনেক কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে বাবা মেয়ে প্র্যাকটিস করে মার্শাল আর্ট। এবার জোদান সুকি দেখাও, সোদান সুকি দেখাও, হ্যাঁ দেখাও তো, এবার সোদান সুকি দেখাও, হ্যাঁ হ্যাঁ দেখাও দেখো। ব্যায়াম শিখাইছে কিভাবে আজকে? ব্যায়াম আর একটা বসে আমার
হ্যাঁ, ব্যায়াম কিভাবে শিখাইছে আজকে দেখাও তো। লাফানো ব্যায়ামটা দেখাও তো। হ্যাঁ, কিভাবে লাফালো? তারপর মাজা ঘোরানো, কোমরের ব্যায়াম, হ্যাঁ এটা। তারপর আর একটা ব্যায়াম শিখালো, কি ব্যায়াম? হ্যাঁ, ওকে ওকে, ভেরি গুড। তারপর যে পা উপরে তোলা ওইটা দেখাও। হ্যাঁ, আবার দেখো তো এই পা, আরেক পা তোলো, আরেক পা। হ্যাঁ, হ্যাঁ, চেষ্টা করতে করতে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করতে করতে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো আমি ভ্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।